আপনারা হচ্ছেন এএনপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকেবি রহমান। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, 30 কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার হাওড়া সাঁকরাইলে। সাঁকরাইল থানার জালে ধরা পড়ল তিনজন পাচারকারী সহ 30 কেজি গাঁজা হাওড়া ধুলাগড়িতে। জামা কাপড়ের ট্রলি ব্যাগে ধরা পড়ল 30 কেজি গাঁজা। হাওড়া ধুলাগড় বাসস্ট্যান্ডের সাঁকরাইল থানার যৌথ উদ্যোগে ধরা পড়ল 30 কেজি গাঁজা সহ তিনজন পাচারকারী, যাদের মধ্যে দুজন পুরুষ সহ একজন মহিলা। 24 বছরের রাজীব সাউ, 30 বছরের জয়ন্ত কুণ্ডু এবং মিতালি চন্দ। আজ দুপুর 12:30 নাগাদ হাওড়া ধুলাগড়ি বাসস্ট্যান্ডে গোপন সূত্র খবর পেয়ে কলকাতার এসডিএফ ও সাঁকরাইল থানার যৌথ উদ্যোগে জাল বিছি অপেক্ষায় থাকে। জানা গেছে বিহারের তালচর থেকে আসা প্রায় 30 কেজি গাঁজা তিন ব্যক্তি, যারা সাঁতরাগাছি আসার কথা ছিল কিন্তু ট্রেনের সমস্যা থাকায় তারা সাঁকরাইল স্টেশন নেমে পড়ে। সেখান থেকে টোটো করে ধুলাগড় বাসস্ট্যান্ডে যায় এবং সেখান থেকেই তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। আর ঠিক সেই অবস্থাতেই হাতে নাতে ধরে ফেলে এসডিএফ সহ সাঁকরাইল থানার পুলিশ। হাওড়া ধুলাগড়ি থেকে এসকে বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ। আমার কাছে